সুপ্রিয় দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানের পঞ্চম পর্বে আমরা আছি এই মুহূর্তে। আমাদের সাথে আছেন তিনজন অতিথি, পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমার ঠিক বাম প্রান্তে আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক। তার পাশে আছেন মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক। এবং তার পাশে আছেন অজয় দাশগুপ্ত, কলামিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। এবং যারা দেখছেন এবং তাদের মধ্য থেকে যারা আমাদের সাথে যুক্ত হতে চান টেলিফোনে, তাদের প্রতি সবিনয়ে অনুরোধ যে আপনারা সংশ্লিষ্ট বিষয়ে ছোট্ট করে প্রশ্নটি করবেন, ছোট্ট করে মতামতটি দেবেন, আমরা খুশি হব। আমাদের যে বিষয়বস্তু নিয়ে আমরা এই রোববার থেকে আলোচনা শুরু করেছি, সেটি হচ্ছে নির্বাচনের পর বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কী, কোন পথে যাচ্ছে বিএনপি। আপনারা সবাই জানেন জাতীয় সংসদে তাদের অবস্থান, সেই নির্বাচনটা তারা মানছে না সেই কথাও বলেছেন। আবার প্রধানমন্ত্রী সংলাপেরও এক ধরনের সংলাপ বলছে, যে এটি একটা শুভেচ্ছা বিনিময় সরকার পক্ষ থেকে বলছেন, যেটা সুনির্দিষ্ট কোনো বিষয় ভিত্তিক কোনো এজেন্ডার প্রেক্ষিতে কোনো সংলাপ না। সব রাজনৈতিক দলগুলোর সাথে তিনি, যেটা বিএনপির পক্ষ থেকে বলেছে, বলা হয়েছে যে কী বিষয়ে আলোচনা করতে চান সেই বিষয় যদি তারা পরিষ্কার করেন তাহলে তারা সিদ্ধান্ত নেবে সেই আলোচনা বা মত বিনিময় বা সংলাপে যাবেন কি না। এই নিয়ে একটি অবস্থান তো আছেই। আর এর পরেও যেই প্রশ্নটি আসছে সামনে, সেটি হচ্ছে জামাতের সাথে সম্পর্কটা বিএনপি অব্যাহত রাখবে কি না। কারণ ঐক্য ফ্রন্টের মূল নেতা ডক্টর কামাল হোসেনও বলেছেন যে জামাতের সাথে তারা ঐক্য চান না এবং বিএনপিকে তারা বলবেন যে জামাতের সঙ্গ ছাড়তে। এসব বিষয় নিয়ে বিএনপিও এখনও পরিষ্কার করে মুখ খোলেনি, যদিও তারা বলেছে এটা ডক্টর কামাল হোসেনের নিজস্ব বক্তব্য, তারা এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সব মিলিয়ে যেই পরিস্থিতির সামনে বিএনপি এবং ঐক্য ফ্রন্টের, সে বিষয়ে আলোচনা করবেন আমাদের অতিথিরা। প্রথমেই আমি ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরপর দুটি বক্তব্য আমরা একটু দেখে আসি। এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই, সংলাপ যেহেতু প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নির্বাচনের আগে সব কয়টি রাজনৈতিক দলকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপের বিষয় নেই, এটা শুভেচ্ছা বিনিময়। এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কী, উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কী? আমাদের এজেন্ডা তো একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। উনি কী চাচ্ছেন, কী দরকার, উনি বোঝেন যে না দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করবো। জামাত ইস্যুতে ডক্টর কামাল হোসেন সাহেবের যে বক্তব্য সেটা তার বক্তব্য, আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনও কোনো আলোচনা করিনি, সিদ্ধান্ত নিইনি। এটা সামগ্রিকভাবে ওনার দলের বক্তব্য, আমাদের ঐক্য ফ্রন্ট অটুট আছে, এতটুকু কোথাও কোনো সমস্যা নেই, কোথাও সমস্যা নেই জানালেন। কিন্তু মিডিয়াতে আসছে যে একটা টানাপোড়নের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মদিন ভাই, আপনাকে দিয়ে শুরু করি, আপনি যদি বিশ্লেষণ করেন। এখানে তো বিষয় দুটো, একটি হচ্ছে সংলাপ, হ্যাঁ, সম্ভাব্য সংলাপ, আর একটি হচ্ছে এই জামাত ইস্যু নিয়ে ঐক্য ফ্রন্টের মধ্যে আলোচনা বা টানা পড়েন। সংলাপের ব্যাপারটা, যেহেতু নভেম্বরের পয়লা সপ্তাহে আমরা সংলাপ দেখেছি, তবে এই সংলাপের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে ছিল রাজনৈতিক দলগুলো, শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী সাড়া দিলেন। এবং এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতৃত্বের মধ্যে মুখোমুখি বসে কথাবার্তা হলো। কিন্তু তার আগে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে একটি সাত দফা প্রস্তাব ছিল দাবির মতন, এবং যেগুলো আসলে আমরা দেখলাম যে
বিবেচনা করা হয়নি সেই অর্থে কিন্তু আবার দেখলাম সবগুলো দল নির্বাচনে গেল অংশ নিল তো সেই অর্থে আমি বলবো যে এই সংলাপের ফলাফল ঐক্যফ্রন্টের জন্য তাদের পক্ষে যায়নি ক্ষমতাসীন সরকারের পক্ষে গেছে যেহেতু তারা সবাইকে নির্বাচনে আনতে পেরেছেন এটা তাদের সাকসেস আমি বলবো তো এখন যে সংলাপের কথা বলা হচ্ছে এটা কিন্তু অনেকটা যেহেতু ঐক্যফ্রন্ট তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তারা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং তারা বলছেন যে তারা সংসদে যাবেন না শপথ নেবেন না আবার এর মধ্যে আবার ঐক্যফ্রন্টের কেউ কেউ বলছেন যে এটা কম অর্জন নয় তাদের এবং সংসদের ভেতরে এবং বাইরে দুই জায়গায় তারা আন্দোলন করবেন সুতরাং বিষয়টি স্পষ্ট না আজকেও আমরা শুনলাম মির্জা ফখরুল বলেছেন তাকে একটা প্রশ্ন করা হয়েছিল আপনারা সংসদে যাবেন কি না তো তিনিও জবাব দিয়েছেন সময়ে এটা বলে দেবে তার মানে উনি কিন্তু পথ খোলা রেখেছেন তো এইখানে নানান রকম হিসাব নিকাশ হতে তারা করছেন কিন্তু বিএনপির যে ফলাফল মানে তারা দেখলেন এই নির্বাচনে এটা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল এবং এটা ভোটের ফলাফল হলো না ভোটের আগের দিন রাত্রে জিনের আসর হলো ভোটের বাক্সের উপরে এই নিয়ে কিন্তু জন আলোচনা আছে নানান রকমের তবে এই সংলাপের আহ্বানটি বিএনপির কেউ কেউ দেখতে পারেন কাটা ঘায়ে নুনের ছিটা হিসাবে মানে তারা এখন কী নিয়ে যাবেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ডক্টর কামাল হোসেনের বক্তব্যে আমরা শুনেছি যেটাকে আমরা বলতে পারি এক ধরনের পূর্ব শর্ত ফখরুল ইসলাম উনিও বলেছেন যে নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং তিন মাসের মধ্যে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তারপরে তারাই সংলাপের বিষয়টি বিবেচনা করবেন এটি তারা বলছে আমি মনে করি ক্ষমতাসীন সরকারের পক্ষে এটি এই প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে না এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যদি না কোনো ম্যাজিক কাজ করে নর্মাল পরিস্থিতিতে এটা হওয়ার কথা না তো সেই অবস্থায় তারা সংলাপে যাবেন কি যাবেন না প্রধানমন্ত্রীর সামনে সঙ্গে সরাসরি কথা বলবেন কি বলবেন না আমি জানি না অথবা গতবারে যেটা হয়েছিল আমরা দেখলাম যে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন আলটিমেটলি সেটাই হবে চাই ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটা শুভেচ্ছা বিনিময় করবেন শুভেচ্ছা বিনিময় করার জন্যে আমি এটা নানান পদ্ধতি থাকতে পারে আমি জানি না নববর্ষের শুভেচ্ছা তিনি দিয়েছেন কিনা সবাইকে বাড়িতে বাড়িতে ফুল পাঠিয়েও দিতে পারতেন সেটা কিন্তু ওই প্রধানমন্ত্রীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কিন্তু এরা কেউ যাননি এবং আমি জানি না তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল কি না নিমন্ত্রণ করা না হলে এটা কাজটি ঠিক হয়নি আর নিমন্ত্রণ করা হলে তারপরে যদি তারা না গিয়ে থাকেন তাহলে বুঝতে হবে তারা রাজনৈতিক বিবেচনায় যাননি জি মঞ্জু ভাই আপনি একটু ব্যাখ্যা যদি করেন প্রধানমন্ত্রীর তরফ থেকে যদি নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে অথবা বলেছেন যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে গণভবনে শুভেচ্ছার জন্য জানানো হয় অথবা সংলাপের জন্য জানানো হয় সেই আমন্ত্রণ পরে কিন্তু অনেকে কিন্তু শুভেচ্ছা জানাতে গেছেন ফুল টুল নিয়ে আমরা তো প্রতিনিয়ত দলীয়ভাবে অন্য 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 মানে নির্বাচনী প্রতিপক্ষ রাজনৈতিক দল বা সেটা রাজনৈতিক কী পরিস্থিতি আছে সেটা আমরা জানি আমি যেটা বলছিলাম যে ওই আমন্ত্রণটা হওয়ার আগে মুখে যেভাবে বলা হচ্ছে তাতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে সংলাপ আর শুভেচ্ছার জন্য ধরুন চা খাওয়ার জন্য কিংবা ভোজসভায় আমন্ত্রণ এটি একটি এখন যদি সংলাপ হয় মানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অথবা দুটি রাজনৈতিক দলের মধ্যে ইস্যুভিত্তিক টেবিলে বসে আলোচনা এটা যদি পলিটিক্যাল ডায়ালগ হয় তাহলে সেটা এজেন্ডা সেট করে সেটি হবে আর যদি তাহলে সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে যারা আমন্ত্রণটা জানাচ্ছেন তারাও দেখবেন যে এই আমন্ত্রণ রক্ষা করবে কি না যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে তারাও রাজনৈতিক বিবেচনায় বা সার্বিক বিবেচনায় দেখবেন যাওয়া ঠিক হবে কি না ইত্যাদি আমার মনে হয় যে যে রাজনৈতিক যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যদি শুধু একটি মানে চায়ের আমন্ত্রণ বা ভোজসভায়ও ডাকা হয় তাহলে রাজনৈতিক দলগুলো যেতে পারেন গিয়ে তারা তাদের কথাটা বলতে পারেন ইস্যুটি বলতে পারেন সেখানে এবং সেখানেই তারা এই দাবিও প্রেস করতে পারেন যে এজেন্ডা সেট করে সংলাপ হোক কোনো অসৌজন্যের ব্যাপার না এখানে
হ্যাঁ, চাটা খেয়ে তারা চলে আসতে পারেন। এখন বিএনপি কীভাবে এই প্রতিটি পদক্ষেপ মোকাবেলা করবে এবং কীভাবে ভবিষ্যতে এগুবে, সেটা তো ওই রাজনৈতিক দলটির বিষয়। সেই আলোচনা আসলে আমরা কিছু ধারণা বা কিছু মতামত বলতে পারি। জি অজয়, আপনার কাছে মনে হচ্ছে যে সম্ভবত এইসব কারণেই বিএনপি এখন কনফিউজড যে তারা এটা কি সংলাপের ডাক নাকি শুভেচ্ছার ডাক, মানে তারাও ঠিক বুঝে উঠতে পারছে না যে এটা না। এর আগে এর আগেরবার আমরা দেখেছিলাম যে যেদিন পরের দিনই তারা সেখানে গেছেন। না, সংলাপ তো বিএনপি বা এই যে ঐক্য জোটের তারা কিন্তু দাবি ছিল নির্বাচনের পরেও বলেছে সংলাপ সংলাপ চাই আর কি। একটা খেয়াল করে দেখেন যে আমি সাম্প্রতিক সময়ে যদি বলেন যে শেখ হাসিনা কিন্তু এক ধরনের ক্যারিশমেটিক লিডার, যাদেরকে বলি মানে প্রতিপক্ষের সঙ্গে বা নিজের বলয়ের সঙ্গেও আলোচনায় এটা অর্জন করেছেন আর কি। এই যে সংলাপে যারা গেছেন, আমি মানে একেবারে গুরুত্বপূর্ণ পার্লামেন্টে তার সঙ্গে কথা বলেছেন 96-এ, কিন্তু ডক্টর কামাল হোসেনের সঙ্গে গেছেন, বলছেন যে পার্লামেন্টে তাকে দেখেছি মাঝে মধ্যে, কিন্তু এই দীর্ঘ সময় তো সরাসরি কোনো ইন্টারাকশন হয় নাই, এতটা যে পরিপক্কতা অর্জন করেছে, জাস্ট আমাদেরকে মোহাবিষ্ট করে রেখেছেন। কিন্তু উনি তার সব কথা বলে গেছেন, আমরা আমাদের যা বলতে চেয়েছি সবটা বলতে পারিনি, বরং খুশি মনে হাসি মুখে বিদায় নিয়ে আসছি, কিন্তু মানে কথা তো রাখলেন না এরকমই। কিন্তু আপনার কাছে আসছি একটা ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনি নাম করে নাম বলে একটু প্রশ্নটি করুন। জি, আমার নাম শাহিনা আহমেদ, আমি কাতার লোকন থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে তো অনেকগুলো ইস্যু আসবে, মানে নির্বাচনের আপনার ভোট দিতে না পারা অথবা অতিরিক্ত ভোট, সবকিছু সবকিছু শুরু করতে আপনারা শুধু বিএনপি জামাত বিএনপি জামাত নিয়ে শুধু টকশো করেন। জাতীয় এত বড় বড় ইস্যু আছে, সেটা নিয়ে আপনারা, এই যে নির্বাচন হইল, নির্বাচনের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় অতিরিক্ত ভোট কালেকশন হয়েছে এবং ম্যাক্সিমাম জায়গায় এটা কথা জনগণের মধ্যে এটা যে ভোট আগের দিন ভোট হয়ে গেছে, পরের দিন আঙুলে খালি দিয়ে দিচ্ছে ভোট হয় নাই, সেটা নিয়ে কোনো টকশো দেখি না। খালি শুধু বিএনপি আর জামাত, জামাতের বিএনপি আর ডক্টর কামাল হোসেন, এর বাইরে কি বাংলাদেশে কোনো টকশো আপনারা সরকারি জোটের অবস্থানটা কি হবে, ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আলোচনা করব, অন্যান্য সব ইস্যু নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান, দর্শকের প্রশ্নটি খুবই ভ্যালিড, কিন্তু আসলে ভ্যালিড আমি মনে করি যে এটা খুবই যৌক্তিক প্রশ্ন। আমরা আসলে এমন সব জনগণের সামনে, এখানে কিন্তু বড় একটি স্টেক হোল্ডার ছিলেন অংশীজন এই নির্বাচনে, ভোটাররা। তো ভোটাররা কিভাবে মানে এই ভোটে তাদের, এই জিনিসটাই কিন্তু উনি প্রশ্নটা তুলেছেন। আমরা কিন্তু নির্বাচনের পর থেকে, আর শুধু আমাদের না, সবগুলো চ্যানেলগুলোতে কিন্তু আলোচনা এসছে যে ওই যে যে কথাটা, যে অভিযোগগুলো আসছে যে ভোটের আগে ভোট হয়ে গেছে, তারপরে তাহলে কী হলো এবং ভোটাররা ভোট দিতে পারেনি, এইটা নিয়ে তো হচ্ছেই আলোচনা। এখন আমরা স্পেসিফিক কিছু ইস্যু নিয়ে, যে নির্বাচন পরবর্তী রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে, তার একটা এ হচ্ছে সরকারি জোটের একটা অংশ, একটা হচ্ছে বিরোধী জোটের অংশ, আমরা এইভাবে আলোচনাটা চালাতে চাচ্ছি। যে দর্শক, আপনি আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন আমাদের এই অনুষ্ঠানটা, যে কথা বলতে চাই আমরা, শুধু বিএনপি জামাত বা ডক্টর কামাল হোসেন না, অন্যান্য প্রসঙ্গগুলো আমরা টাচ করবো নিশ্চয়ই, যতটা পারি আমরা চেষ্টা করব। দেখেন সংলাপে কিন্তু ধরেন মানে এটা শেখ হাসিনা বলেন বা তার আওয়ামী লীগের নেতৃত্ব বলেন, নির্বাচনের পরে কিন্তু পুরো আলোচনাটা, এই যে দর্শক যে বিষয়গুলো জানতে চাইল, কিন্তু মানে আমাদের রাজনীতির এলিট অংশে বা সাধারণে বা মিডিয়ায় কিন্তু 5-6 দিনের মধ্যে পুরো বিষয়টা বদলে গেল আপনার মন্ত্রিসভা গঠনের ফলে। এই ফোন করে যে বিষয়টা জানতে চাইল সেটা কিন্তু আর মানে আলোচনার মানে মূল ইস্যু এজেন্ডা থেকে একটু সাইডে চলে গেল। কালকে থেকে যদি ধরেন দুইটা ঘুরে ফিরে কিন্তু আসবেই,
এখন ধরেন একটা হয়ে গেল ডক্টর কামাল হোসেন বিএনপি নেতৃত্ব বা ডক্টর কামাল যেভাবেই বলুক জামাতের সাথে সম্পর্ক, এইটা একটা গতকালকে থেকে আলোচনায় চলে গেল সংলাপ। আলোচনা সংলাপ শুরু হতে না হতে কিন্তু আজকে আবার বললো যে সংলাপ না, এটা নিছকই শুভেচ্ছা বিনিময়। হ্যাঁ, তো বিএনপির বা ডক্টর কামাল হোসেনের অন্য সময় কি হতো, যদি তাদের স্ট্রং ফুটিংস থাকতো তাইলে কিন্তু তারা আজকে দেখেন এখনও দৃঢ়ভাবে বলতে পারতেছে না, এইভাবে পরাজিত, এবং পরাজিত যে ধরনের ক্ষোভ রোষ ভেতরে জ্বালা যন্ত্রণা আছে সেইখানে মহিউদ্দিন ভাই যেভাবে বলছেন যে কাটাঘাই নুনের সিটে, এর বাইরে তো কিছু মনে করার কথা না। কিন্তু দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেবই বলেন আর ডক্টর কামাল হোসেন সাহেবই বলেন, কেউ কিন্তু ব্লান্টলি বলছে না যে কিসের সংলাপ, কার সাথে কথা বলবো। অতীতে কিন্তু এই ধরনের মন্তব্য আমরা এই ধরনের আমন্ত্রণের ওই অবস্থানে প্রতিক্রিয়া শুনেছি না, কিন্তু কিসের সংলাপ, সংলাপের এটা যদি নাকচ করা হয় তাহলে সেটা তো সেই নাকচের এটা রাজনৈতিকভাবে বরং এটা পিছিয়ে দিয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে, কিন্তু সংলাপে চাইতে হবে। যেমন এখন পরিষ্কার করে বলছে আমরা সংলাপ চাই, কিন্তু এই ইস্যুটা কি নির্বাচন বাতিল করবে কিনা, বা এই যে নির্বাচনটা হলো সেখানে না তার পায়ে কুড়াল মারার জন্য কারো হাতে চাইনিজ কুড়াল তুলে দেবে কি, এটা নিয়ে তো ব্যাপারটা তো এই জায়গাটায় চলে গেছে। এখন নতুন বাস্তবতা, সরকার দেখেন দেশ মানে মানুষ অনেকে এই কথা প্রকাশ্যে বলছে আলোচনায় বলছে, যেটা নির্বাচনের ব্যাপারে অনিয়ম ইত্যাদি নিয়ে যে যারা প্রশ্ন তুলছে সেটা স্বীকার করেই বলছে যে আওয়ামী লীগ তেমনি জয়ী হতো, বারাবারই অনেক জায়গা দরকার ছিল কি একটা নির্বাচন পরবর্তী ধরেন দেশ বিদেশের প্রতিক্রিয়া যদি বলেন, গভর্নমেন্টের প্রতি কাজ, গভর্নমেন্টের সঙ্গে কাজ করা, আনুষ্ঠানিক স্বীকৃতি কেউ বলুক কেউ না বলুক, কিন্তু সারা দুনিয়ায় তো ওই পাবলিক সাপোর্টটা তো পেয়ে গেছে আর কি, তাই না? এই অবস্থায় বিএনপি বা জামাত ইসলাম সংলাপ তো গভর্নমেন্টের সাথে করা, আসলে তো তার জন্য বিএনপির জন্য বা তার যে জোট সেটা সংলাপটা তো নিজের সঙ্গে বেশি জরুরি হয়ে পড়েছে আর কি, যে আত্ম অনুসন্ধানে তাদেরকে এই আত্মঅনুসন্ধানে কোন দিকে যাবে বিএনপির, তাদের রিয়েলাইজেশনটা কি হওয়া উচিত যে তারা তাদের নিজেদের প্রস্তুতি একটু আসছে, তারপরে জামাতের সাথে সম্পর্ক যেই সম্পর্কটা জোটের মধ্যেই এখন দানা বাঁধছে, তো এই বিষয়গুলো কি ক্লিয়ার করা দরকার কিনা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য, কারণ নিজেদের অবস্থানটা ঠিক না করে তারা সরকারের সাথে যদি সংলাপেই যেতে হয় তাহলে কি নিয়ে যাবে, সেটা একটা প্রশ্ন আপনি উত্তর দেবেন। তবে দর্শকের একটা ফোন নিয়ে আসি, জি দর্শক নাম বলুন এবং প্রশ্ন করুন। আমি চিটাগাং থেকে বলছি। জি মহিউদ্দিন স্যার কি একটা প্রশ্ন করতে চাই? জি বলুন, উনি এখনই কথা বলবেন। নির্বাচন তো ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়েছে, এখন বিএনপি কি করণীয় আছে অথবা বিএনপির ভবিষ্যৎ কি? আরেকটা প্রশ্ন হচ্ছে সরকার যে সংলাপ করতে যাচ্ছে সেটা তো এক ধরনের নাটক, আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? জি ধন্যবাদ। জি আমরা দেখলাম যে সবসময় যে পরিস্থিতিটাকে নিজের কবজায় নিয়ে নেওয়ার একটা সক্ষমতা আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে, যে সিজিং দ্য মোমেন্ট যেটাকে আমরা বলি, এক্ষেত্রে তার প্রতিপক্ষরা খুবই দুর্বল এবং সবসময়ই তারা মানে ইনডিসিশনে ভোগেন। এটার কারণ কি আমি জানি না, এটা সাংগঠনিক সক্ষমতার ব্যাপার আছে বা নেতৃত্ব পলিটিক্যাল ফোরসাইটের ব্যাপার আছে, হ্যাঁ নেতৃত্বের সেই নেতৃত্ব দৃঢ়তার একটা ব্যাপার আছে। যেমন দেখেন এটা এটা কোনো নিউজ না, আমরা আশা করি নাই, তারপরেও আমরা দেখলাম যে আওয়ামী লীগ অক্টোবরে কাউন্সিল মিটিং করবে, এটা হচ্ছে জানুয়ারি, তার মানে একটা কাউন্সিল মিটিং করতে হলে একটা দলকে এত বড় একটা দলকে অনেক প্রিপারেশন লাগে, তারা ঘোষণাটি দিয়ে দিল। আমরা দেখছি ঐক্যফ্রন্ট বা বিশ দলীয় জোট তারা যে নিজেদের মধ্যে বসে পরিস্থিতি পর্যালোচনা করবে এরকম একটা সভাও কিন্তু তারা এখন পর্যন্ত ডাকেনি। তো
তো সুতরাং এই যে মানে আসলে এই পরিস্থিতি হালবিহীন নৌকা হলে যে অবস্থাটি হয় তার মানে এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি যখন ক্ষমতায় থাকে না একে তো তাদের একটা সমস্যা হলো তারা ক্ষমতায় নেই এমনিতেই দলটি সেটা বারো বছর ক্ষমতা কেন্দ্রিক দল হলে যেটা হয় আর সেকেন্ডলি হচ্ছে তাদের শীর্ষ নেতৃত্ব চোখের সামনে নেই ফলে এটা হালবিহীন নৌকার মতো তো এই অবস্থাটা থেকে মোকাবেলা করার জন্যে এবং আবার শক্তি সঞ্চয় করার জন্য যে কাজগুলো প্রাথমিক কাজগুলো করা দরকার সেটা কিন্তু তারা করছেন না আমি তো মনে করি তার যেমন বিএনপিকেই আমি যদি ধরি প্রধান ইয়ে হিসেবে শক্তি হিসাবে এবং নির্বাচনেও আমরা দেখলাম বিএনপি ছিল প্রধান শক্তি ঐক্যফ্রন্ট সঙ্গে ছিল তার একটা ফেস ভ্যালু নিয়ে সেই বিএনপি মূল শক্তি কিন্তু এতদিন ছিল বিশ দলীয় ঐক্যজোট তাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত খোলামেলা কোনো নিজেদের মধ্যে সংলাপ আমি দেখছি না তো যার ফলে হচ্ছে কি তারা সরকারের এই যে আমি এটাকে আক্রমণ বলবো না যে সরকার বা ক্ষমতাসীন দল যেভাবে একের পর এক ইনিশিয়েটিভ বলে ইনিশিয়েটিভ নিচ্ছে ইনিশিয়েটিভ বলা যায় নিচ্ছে বা যেভাবে তারা ইয়ে করছে তার পাল্টা জবাব পলিটিক্যালি বলেন বা জনমত গঠন করার মাধ্যমেই বলেন বা জনসংযোগ ঘটানোর মাধ্যমেই বলেন সেটার কোনো ইয়ে দেখছি না প্রতিক্রিয়াগুলো হচ্ছে একেবারেই মানে 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 এই প্রতিক্রিয়াগুলি তারা দিচ্ছেন এটা স্বাভাবিক কিন্তু সাংগঠনিকভাবে উঠে দাঁড়ানোর এবং মোকাবিলা করা এখন আমি যদি সবসময় বলি যে ভোট ভোট রিগিং হয়েছে আগের রাত্রে বাক্সে ভোট ভরে ফেলা হয়েছে ধরে নিলাম এগুলো হয়েছে বাট আমি আমি কী করব মানে আমি তো এটা ঠেকাতে পারি নাই এই যে বলা হলো এই জিনিসটা তো আগেই আন্দাজ করা গিয়েছিল এবং ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে ফজর নামাজ পরে আপনারা চলে যাবেন ভোট কেন্দ্র পাহারা দিতে তো বলছে যে আওয়ামী লীগেরা তাহাজ্জুদের নামাজ পড়ে চলে গেছে তো জিনিসটা হয়ে গেছে এটা যে এই ধরনের কৌশল যে আওয়ামী লীগের কৌশলের কাছে প্রতিপক্ষ হেরে গেছে এই ধরনের একটা কৌশল যে আসতে পারে যেখানে ভোটারের ইচ্ছা অনিচ্ছার চাইতেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ক্ষমতায় থাকবো এবং সেটার জন্য যে কোনো কৌশলই আমার জন্য বৈধ এরকম একটা যে আসতে পারে এই জিনিসটা পার্সিভই করতে পারে না এই প্রতিপক্ষরা এবং বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো এই জিনিসটাই করতো আমরা 2006 সালে 2007 সালে একই রকম দেখেছি একতরফা নির্বাচনের দিকে যাওয়ার জন্য তারা অনেকগুলো স্টেপ নিয়েছিল তো সুতরাং এখন এই কৌশলের খেলা হবে এই সংলাপটিও কিন্তু আরেকটি কৌশল আমি মনে করি যে সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীকে নিজের মুখে সংলাপ শব্দটি উচ্চারণ করেছেন তিনি তো করেননি এর আগেও করেননি তো সুতরাং তিনি শুভেচ্ছা বিনিময় করতে চান না কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চান এই বিষয়টি এখনো ক্লিয়ার না তিনি বিএনপিকে সংসদে যেতে বলেছেন বিএনপিকে সংসদে যেতে এবং বিএনপি সময় নিচ্ছে আমরা বোঝা যাচ্ছে যে 90 দিন সময় আছে সংসদ শুরু হওয়ার পর থেকেও এর মধ্যে তারা শপথ নিয়ে যেতে গেলেও যেতে পারেন এবং সেই সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না মোট কথা হচ্ছে যে বিএনপি সংসদে না গিয়ে কিভাবে লাভবান হতে পারে সেই জিনিসটা তো জনগণকে বোঝাতে হবে তাদেরকে তাইলে মানুষ তাদের সেই সংসদে না যাওয়াটাকে বলবে যে হ্যাঁ বাপের বেটা তোমরা না গিয়ে ভালো করেছো তো ওইটাও তো তারা এক্সপ্লেইন করছেন না যে তাদের গেইনটা কি হবে জি মঞ্জু ভাই মানে যদি আমরা ধরেই নিচ্ছি যে একটা বিপর্যয় বা নির্বাচনের এই অবস্থা থেকে উঠে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দল হিসাবে প্রাথমিকভাবে বিএনপি কি করতে পারে এখন উঠে দাঁড়ানোর জন্য পথ ঠিক করার দায়িত্ব তো নেতৃত্বের এখন আমরা যেটা রাজনৈতিক দল হিসেবে বুঝি এইরকম একটা গভীর সংকটে পড়লে বিএনপি তার জন্মের পর থেকে এখন হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে এবং এক ধরনের কোণঠাসা হয়ে পড়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে যে সংকট হয়েছিল তখন তারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতা ছাড়তে হয়নি সত্তার সাহেব দায়িত্ব নিয়েছিলেন কেমন আমি বলবো এটি তার চেয়ে বড় বিপর্যয় যে তারা আটটিতে নেমে এসেছে এবং এই নেমে আসাটা যে তারা নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে এটা তো তারা মানছে না এবং আমরা জানি এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে সেটারই হবে এখন রাজনৈতিক দল হিসেবে যে আমরা যে বুঝি সে কি এইভাবে কাজ করবে আমাদের এক্সপেকটেশনটা হলো যে রাজনৈতিক দেশের মালিক যেমন জনগণ রাজনৈতিক দলের মালিক হলো তার সাধারণ সদস্যরা
সমর্থকরা সাংগঠনিক ইয়েতে আসে না, কিন্তু সদস্যরা তো আসে এবং তাদের রিজিওনাল ভোটের মাধ্যমে একটা কাউন্সিল হয়। কেমন তো যখন এরকম অবস্থায় পড়ে, তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মানে স্থায়ী কমিটি, তাদের একটা বৈঠক, তো কেন্দ্রীয় কমিটির একটা বৈঠক, তার চেয়েও বড় সংকট হলে, মৌলিক বিষয় হলে, যেটা অজয় বলেছে তাদের গভীর আত্মসমীক্ষা দরকার, সেইখানে তারা কাউন্সিল করেই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে যাব। এখন আমরা বুঝি যে এরকম পরিস্থিতিতে এই দলের যা করণীয় তা হচ্ছে, প্রথমে তারা যা বলেছে যে আমরা এই নির্বাচনের ফলাফলটা মানি না, হ্যাঁ এটা একটা প্রহসনমূলক বিগেস্ট রিস্ক হয়েছে হ্যাঁ দুনিয়ার ইতিহাসে, আমরা এটা মানি না। আচ্ছা, এটির লড়াই করতে হলে তাকে দুই ফ্রন্টে করতে হবে। প্রথম হলো এটি মামলা করতে হবে, সেটা তারা তথ্য সংগ্রহ করছে, ট্রাইব্যুনাল করছে, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এই ধরনের মামলায় এটার নিষ্পত্তি হতে হতে 5 বছর পার হয়ে যেতে পারে। দ্বিতীয় কাজ হলো তারা যে কথাটা বলছেন এবং জনসাধারণের মধ্যেও আলোচনা আছে, নির্বাচনটা কেমন হয়েছে সেই বিষয়ে তাদের জনমত গঠন করতে হবে। জনমত যদি তাদের পক্ষে থাকে, এখন এই বিষয়টা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে হবে না, তাদের এই সময়টা নিয়ে তাদের এই সুযোগটা নিতে হবে যে তাদের সারা দেশ চষে বেড়াতে হবে জনতা, তাদের সংগঠন ভাঙাচোরা সেটিকে আবার তাদের শক্তি রিগ্রুপ করে দাঁড়াতে হবে। কেমন এই সমস্ত আবার যেমন প্রতিনিয়তই যে আওয়ামী লীগ, তারা তো অনেক সংগঠিত, অনেক শক্তিশালী, এবং আওয়ামী লীগ শুধু রাজনৈতিক নেতৃত্ব প্রজ্ঞা সংগঠনের জোরেই করছেন না, রাষ্ট্র ক্ষমতার সব কিছু তাদের হাতের মুঠোয় এখন, যা আমাদের ইতিহাসে কখনো এইভাবে ছিল না যে পুলিশ প্রশাসন, প্রতিরক্ষা বাহিনী, বিজনেস কমিউনিটি, সেলিব্রিটিস সবাই এখন বিএনপিকে আজ একটা বলবো আর সেটি হয়ে যাবে এরকম ভাবলে চলবে না তাকে। আর রাজনীতিতে একটা পরিবর্তনের সূচনা হয়ে গেছে, 30 বছর ধরে যে দুটি রাজনৈতিক দল পরস্পর সংঘাতমূলক রাজনীতি করে এসেছে, কেমন তাদের কথাই জনগণ শুনে, তার বিপরীতে অন্য ফ্রন্ট তো আবার দাঁড়ালো না, একটা তো না, রাতারাতি কি এই রাজনীতি দাঁড়ায়? এখন যেটা হচ্ছে যে আশু ভবিষ্যতে বিএনপি আবার পুনঃ সংগঠিত হয়ে দাঁড়াবে কি না, অথবা কামাল হোসেনের মাধ্যমে যে এটা হয়েছে, তাদের দুজন যাচ্ছে পার্লামেন্টে, আরও আরও দল, মানে মুক্তিযুদ্ধের পক্ষের এবং মধ্য পর্যায়ে অবস্থানকারী যে দলগুলো, তারা কিভাবে দাঁড়াতে পারে? আরেকটা বড় শক্তি আছে যেটা বাম, আমরা কিন্তু দেখলাম যে তারা কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বী দিয়ে নির্বাচন করেছে এবং তারা নিজের মতন তাদের একটা গণশুনানি করে কিন্তু তারা দেশবাসীকে জানিয়েছে যে নির্বাচনটা কীরকম হয়েছে, তারাই রাস্তায় নেমেছে, এগুলো কোনোটাই কিন্তু বিএনপি করতে পারেনি এখনও, তারাই রাস্তায় নেমেছে এই, তারাই কিন্তু খুব জোর গলায় কথা বলছে এবং খুব স্পষ্ট ভাষায়ও কথা বলছে এই নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে। কেমন কাজেই বামেরা, তারপরে আপনার শেখ হাসিনা তো তার সহযোগীদের ঠেলে দিচ্ছেন, মেনন ইনু ইনু তাদের কেমন সহযোগীদের তো বিরোধী দলে ঠেলে দিচ্ছেন, তাদেরকে মন্ত্রিসভায় রাখেননি, তাদেরকেও তো সিদ্ধান্ত নিতে হবে। তারা অবশ্য ফেব্রুয়ারি 2-3 তারিখের মধ্যে কিন্তু আপনার ওয়ার্কার্স পার্টি, জাসদের আরেকটা অংশ, তাদের কিন্তু ওই বৈঠকগুলো হবে, যেটা কিন্তু বিএনপির মধ্যে ওরকম কাঠামোই নাই। আমরা যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, আমরা দেখেছি বছরের পর বছর ইয়ে হয়নি, আপনার কি বলে স্থায়ী কমিটির বৈঠকও হয়নি, কিন্তু অনেক নীতি হচ্ছে, অনেক স্টেটমেন্ট হচ্ছে, অনেক কাজ হচ্ছে, এটা কোনো রাজনৈতিক দল না, তাকে তো রাজনৈতিক দলটা গুছিয়ে তুলতে হবে। এতগুলো কাজ যদি তারা করতে পারে, আবার এর মধ্যে আওয়ামী লীগ যে কথাটা বলছে, বিএনপিকে তার মৌলিক রাজনীতির সম্পর্কেও পুনঃ সমীক্ষা করতে হবে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের মূল আদর্শগুলোর বিরোধিতা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপদস্থ করার অবস্থায় গিয়ে জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে 2014-15 আগুন সন্ত্রাসী আন্দোলন করে নিজেদের দেহ যে ক্ষতবিক্ষত করে ফেলেছে, তার থেকে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে? তাকে আমি 2008 নির্বাচনের পরে, তখন সমকালে ছিলাম অজয়ের সাথে আমি একত্রেই, আমি পরপর 2 দিন 2 লেখা ছিলাম, প্রথম লেখাটা ছিল আওয়ামী লীগকে অভিনন্দন, তবে 2/3 বিপজ্জনক সংখ্যাগরিষ্ঠতা, আর দ্বিতীয় দিন লিখেছিলাম জামাতকে ছাড়ার এখনই সময় বিএনপির, আমার কোনো আকাঙ্ক্ষাই পূরণ হয়নি,
আওয়ামী লীগ আরও বেশি কর্তৃত্বপরায়ণ, প্রায় স্বেচ্ছাচারিতার পর্যায়ে চলে গেছে, আর আর বিএনপি জামাতের সঙ্গে নিজেকে ক্ষয় করে সিদ্ধান্তহীনতায় একটা সন্ধিক্ষণে এসছে দেশের রাজনীতি। এইটা একটা পরিবর্তন হবে, যেমন দুটি দলের যে সংঘাতমূলক রাজনীতি তার মধ্যে বিএনপি অনেক দুর্বল হয়ে গেল না, শুধু দুই নেত্রী এবং দুই পরিবারের যে সংঘাত ছিল সেখানেও এক পরিবার বিধ্বস্ত হয়ে গেছে। এখন এইখানে নতুনভাবে সেখানে ধরেন যদি মুক্তিযুদ্ধের পক্ষের বাম মানে আওয়ামী লীগের বিরোধিতা যদি ডান দিক থেকে না হয়ে বাম দিক থেকে হয়, তাহলে আমরা যারা মানে অতীতে সমাজতান্ত্রিক করতাম তারা খুশি হবো এবং দেশের জন্য ভালো হবে বলে মনে করি। জি, ঐক্যফ্রন্টের মধ্যে যে জামাত নিয়ে যে টানো, শেষ পর্যন্ত আপনার কি মনে হয় যে প্রেডিকশনটা কি, যে বিএনপি কি আসলেই কি জামাত মুক্ত হয়ে মানে ঐক্যফ্রন্টের আওতায় কি জোরটা রাখবে নাকি রাখবে? আমরা কি হতে পারে, এখানে চারজনই বোধ হয় আমাদের রাজনীতির পুরনো ঘটনা প্রবাহ কিছুটা স্মরণ রাখার মতো অভ্যাস বা বদভ্যাস আছে আর কি। 2001 সালে নাজিম কামরান চৌধুরীর একটা সার্ভে আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের, মানে অতি গোপনে তারা করেছিল যে বিএনপি জামাতের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী জোট হলে জামাত বিএনপির কর্মীরা জামাতের কর্মীদের ভোট দিবে কিনা, এটা ছিল কিন্তু মূল জানার বিষয়। অনেক বিষয় ছিল আসন ধরে ধরে একেবারে, কিন্তু মূল জানতে চেয়েছে নাজিম কামরান চৌধুরী পরে ইন্টারভিউ দিয়েছেন যে মূল জানার বিষয় ছিল যে বিএনপির সাথে ঐক্যজোট হলে মানুষ কীভাবে বিষয়টাকে গ্রহণ করবে, জামাত ইসলামের সঙ্গে জোট এবং বিএনপির যারা সফট সাপোর্টার স্বাধীনতা চেতনা ইত্যাদি যারা আছে তারা জামাতের সঙ্গে জোট হলে ভোট দিবে কি না। তারা নিশ্চিত হয়েছিল যে ভোট বিএনপি জামাতের জোটের পক্ষে পড়বে। এইটা কিন্তু এখন দেখেন এই পরের দেখেন 18 বছর আর কি, আমাদের এই 18 বছরে কিন্তু বারবার বারবার 2006 আন্দোলন দেখেন বিএনপি জামাতের গভর্নমেন্ট 28 অক্টোবরের বায়তুল মোকারমে তার এক সপ্তাহ আগে রাজপথ কিন্তু আওয়ামী লীগ নৌকা লগি বৈঠা যাই বলেন প্রশাসন কার পক্ষে ছিল, প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন সাহেব, মানে খালেদা জিয়া ক্ষমতা ছাড়লেন কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ, আওয়ামী লীগকে কিন্তু এক মুহূর্তের জন্য রাজপথ থেকে হটানো যায় নাই। সেই অবস্থাটা দেখেন এখনকার যদি দেখেন, তাইলে বিএনপি আওয়ামী লীগ তো বিপর্যস্ত হয়ে যাওয়ার কথা ছিল 2001-এ। আপনাদের মনে থাকার কথা যে সাদেক হোসেন খোকাকে যখন মেয়র পদে বিএনপি নমিনেশন দিল 2001-এ, তখন কিন্তু আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয় নাই যে নতুন করে কোনো আমরা সংঘাতে যাব না আর কি। এখন বিএনপি তো চলে গেছে যে সংঘাতে যাবো কি যাব না সেইটা বিচার করার মতো কোনো রকম সিদ্ধান্ত এখন পর্যন্ত পাচ্ছি না। 80-এর দশকে যখন শুরুতে এরশাদ সাহেব ক্ষমতায় আসেন, ওই ধরনের দিনের পর দিনের আন্দোলনের মতন করে কিন্তু জামাত বিএনপিও কি ছিল না 2014 এবং 2015-তে সরাই দিল, আর কিন্তু গত 2014-তে যে সরাই দিল, গত 4 বছরে কিন্তু আমি একটা উদাহরণের মতোই বলি যে অজগর যেমন হরিণ বা অন্য শিকার ধরার জন্য যে প্রথমে পেঁচায় রাখে ওই পেঁচটা কিন্তু আওয়ামী লীগ এই গত 4 বছরে এক মুহূর্তের জন্য শিথিল করেনি নাই। দর্শকের ফোন, জি দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, বলুন ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মোস্তফা সাহেব, আমি মুশারফ বলছি মিরপুর থেকে। জি বলুন ভাই। আমি টিএনটিতে আছি, টিএনটিতে। আচ্ছা ঠিক আছে, এতটা ডিটেইলস বলা দরকার না। প্রশ্নটা হচ্ছে জি যে এই যে বর্তমানে বাংলাদেশে 30-40 বছর বয়সী যে ভোটাররা আছে যারা জামাতকে সমর্থন করে, জি তারা যদি জামাতের প্রার্থী না পায়, জামাত যদি ব্যান্ড হয়, ওয়েল খুব ভালো কথা, জি কিন্তু তারা কি দেশ থেকে বের হয়ে যাবে না তারা কাউকে না কাউকে ভোট দেবে, কাকে ভোট দেবে? আমি এই প্রশ্নটা আমার এই যে আপনার বামে বসা, জি হ্যাঁ, ওনার কাছে আমার এই প্রশ্নটা যে স্যার একটু পরামর্শ দেবেন যে এই ইয়াং জেনারেশনের শিবির করে এইরকম ছেলেরা তারা ভোট কোথায় দেবে, কাকে ভোট দেবে? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের আমরা উত্তর নেব দর্শক, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি।
যে কথা বলতে চাই। দর্শক আবারও স্বাগত, আমাদের অতিথি মহিউদ্দিন আহমেদ, মোজাম্মেল হোসেন মঞ্জু এবং অজয় দাশগুপ্ত। আপনার কাছে কঠিন প্রশ্ন ছিল বিরতির আগে, প্রশ্নটা খুব কঠিন আমার কাছে, কিন্তু খুবই কঠিন, খুব কঠিন না, আমরা যারা দর্শক নিশ্চিত তার উত্তর পাইনি যেন আপনার। যেমন মনে করেন যে এই যে শিবির বা জামাত, যাদের একাত্তরে যারা শিশু ছিল বা এর পরে যারা জন্ম হয়েছে, যাদেরকে আমরা আর যাই বলি এই যুদ্ধাপরাধী বলতে পারি না, তবে তাদের একটা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দলের সাথে তাদের সংশ্লিষ্টতার কারণে তারা সমালোচিত হন। এখন এই তরুণদের তো কোনো দোষ নাই আমি দেখি না, এখন তারা তাদের যে রাজনৈতিক বিবেচনা বোধ থেকেই, তারা অনেকে আওয়ামী লীগকেই ভোট দেবেন এবং অনেকে তো জামাতেন, অনেকে তো আওয়ামী লীগে গেছেন, যোগ দিয়েছেন, আমরা দেখেছি পত্রিকায় ফটো দেখেছি, সংবাদ দেখেছি, কে কেউ না কেউ বা নির্বাচনের প্রার্থী হয়েছে, এটা হতে পারে। আবার আমরা যারা ওই যে 70-80-90 দশকে ঢাকার ফুটবল দেখতাম মোহামেডানের আবাহনী, তখন মনে করেন আমি ডাইহার্ড মোহামেডানের সাপোর্টার, আর মোহামেডানের সাথে ফরাশগঞ্জের খেলা হলে আমি তো ফরাশগঞ্জকে সাপোর্ট করবো, যেহেতু আওয়ামী লীগের মোহামেডানের বিরুদ্ধে সেটা। তো এরকমও হতে পারে, তো এক এক জায়গায় এক এক রকম হবে, এবং কেউ কেউ হয়তো রাজনীতি ছেড়ে দেবে, দেখবে যে তার আদর্শের দল নাই, আবার বিকল্প দাঁড়িয়ে যেতে পারে। এমনকি শিবিরের সদস্যরা ছাত্র ইউনিয়নকে বা সিপিবিকে সমর্থন করলে আমি অবাক হব না, সিপিবিও সাম্যের কথা বলে, ইসলামে জামাত ইসলামেও সাম্যের কথা বলে। আদর্শগতভাবে আমি কোন খুব একটা মানে আমি কেমনে বলবো এখন, আমি এই জন্য বললাম যে রাজনীতিতে এমন সব উল্টা সমীকরণ হয়, যেমন আমরা আওয়ামী লীগ এবং জামাতের সহাবস্থান না, আমরা কোলাবোরেশন দেখেছি পাকিস্তান আমলে সমস্ত আন্দোলনে 71 ছাড়া, ঠিক আছে, তারা শেষমেশ তারা ওই কপ করেছেন একসাথে, এবং সেখানে আওয়ামী লীগ অঙ্গীকার করেছিল যে 61 সালের মুসলিম পারিবারিক আইন তারা সংশোধন করবে যদি ফাতেমা জিন্নাহ জিতে। আমাদের কপাল ভালো যে ফাতেমা জিন্নাহ হেরে গেছে এবং আইয়ুব খান জিতে গিয়েছিল, এবং এই ব্যাপারে আইয়ুব খান খুব কট্টর ছিল যে উনি আইনটি জারি রাখবেন। তারপরে 68-69 সালে ডাক একসাথে তারা করেছে, 96 সালে তারা একসাথে আন্দোলন করেছে, তো সুতরাং তাদের মধ্যে তো বিভিন্ন সময় কোলাবোরেশন ছিল। কৌশলগত কারণে আবার এটাও হতে পারে, হয়তো তারা অন্য নামে আবির্ভূত হতে পারে, আবার অন্য একটি ইসলামী দল দাঁড়িয়ে যেতে পারে যেখানে হয়তো তারা সমর্থন দেবে যদি জামাত ইসলামী ব্যান্ড হয়ে যায়। এটা এক একজনের বিবেচনা বোধ এক এক রকম, আমরা মানে মন্তব্য করতে পারবো না যে এটা মানে ব্লক ওয়াইজ ওই দিকে চলে যাবে, এটা হয় না। তাহলে তো সিপিবির ন্যাচারাল মিত্র ছিল অনেকদিন আওয়ামী লীগ, এখন তো তারা বিরুদ্ধে, এবং তারা অনেকেই তাদের কথাবার্তা এবং ঐক্যফ্রন্টের কথাবার্তার মধ্যে আমরা অনেক সিমিলারিটি দেখি, তাই না? কাজেই এই জিনিসগুলো আছে রাজনীতিতে, ওই একটা কথায় ঘুরে ফিরে সুবিধাবাদ এমন একটা জায়গায় গেছে যেখানে শেষ কথা বলে কিছু নাই। ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে সামনে কি যেটা বলছেন যে একটা রাজনৈতিক কোনো অস্থিরতা মতন তৈরি করা বা একটা সংগ্রাম আন্দোলন এইরকম পর্যায়ে যাবে কিনা, অর্থাৎ নতুন কোনো মেরুকরণ হবে কিনা, অর্থাৎ বিএনপি ঐক্যফ্রন্টের মধ্যে একটা নতুন ধারা তৈরি হবে যে ধারার সাথে আবার বাম গণতান্ত্রিক জোটের মিল হবে, অথবা এখন যে সংসদের যেই অংশগুলো আস্তে আস্তে শরিকরা বিরোধী পক্ষে চলে আসছে তারা মিলে কি বিএনপি সহ কি কোনো ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি যেটা বলেছিলাম যে একটা পরিবর্তনের হাওয়া জি এখনো খুব জোরে সোরে না হলেও ভেতরে সেই ঘূর্ণাবর্তটা শুরু হয়েছে। সুতরাং আমরা মনে করি যে আগামী 5-10 বছরে এটি মানে পরিপক্ক হতে হতে একটা জায়গা নেবে, সেখানে কোন দল ইমার্জ করবে আওয়ামী লীগের বাইরে বা আওয়ামী লীগের এই একক শক্তিমত্তা এটাও এইভাবে থাকবে কি না, না অভ্যন্তরীণ এবং বাইরের বিভিন্ন উপাদানের সংঘাতে তারাও একসময় কমে যাবে বলা যায় না। আমি বিএনপির অনেক সংকটের কথা বললাম, এখন বিএনপির আরও অনেক সংকট যেটা ওই সময় বলতে ভুলে গিয়েছি, সেটা হলো তাদের শুধু বেসিক রাজনীতি না, তারা এই সময় কি করলো, তারা কেন বঙ্গবন্ধুর হত্যার দায় নেবে ইন্ডেমনিটিকে সাপোর্ট করে, তারা কেন যুদ্ধাপরাধের দায় নেবে ওই ট্রাইব্যুনাল মামলার নানা রকমভাবে বিরোধিতা করে এবং তাদেরকে দলে রেখে, তারা কেন দায় নেবে 21 আগস্টের যে গ্রেনেড হামলা
করে বিরোধী দলের নেতৃত্বকে ধ্বংস করার প্রয়াস, সেই তদন্ত ধামাচাপা দিতে তারা সব দায় কেন নিবে? এই দায়গুলো তাদের তো এখন মোচন করতে হবে, নইলে তারা বাংলাদেশের বডি পলিটিকে তারা দাঁড়াতে পারবে না ভবিষ্যতে, এটা করতে হবে। এদের কথা তো অনেক বললাম, আমি মনে করি যে আওয়ামী লীগের একটা সংকট আছে। মহিউদ্দিন ভাই বলেছেন যে আওয়ামী লীগের এখন এত রাজনৈতিক সাংগঠনিক শক্তি তাদের এবং বুদ্ধিমত্তাও, যে একটার পর একটা ইস্যু দিয়ে তার অপোজিশনকে তারা সে ব্যস্ত রাখতে পারে, এই সংলাপ থেকে শুরু করে কাউন্সিলের ঘোষণা দিয়ে দেওয়া পর্যন্ত। হ্যাঁ, করতে পারেন ঠিকই। আওয়ামী লীগেরও একটা সংকট আছে, সেটা হচ্ছে আমরা যাই বলি না কেন, যত আলোচনাই করি, দেশের মানুষ ভোটার, তারা জানে কে ভোট দিয়েছে, কে ভোট দেননি, কে দিতে পারেননি, কত পার্সেন্ট কেমন, ফলাফলের মধ্যে অনেক অঙ্ক আছে। যখন মেশিনে ভোট দেই তখন 51% ভোট পড়ে, যখন ব্যালটে ভোট দেই তখন 80% ভোট পড়ে, কোনো জায়গায় 97% এক পক্ষ পায়, কোনো জায়গায় বিরোধী প্রার্থী একটাও ভোট পায় না, কেমন। এই যে মানে উল্টাপাল্টা অঙ্কের বিষয়, এটার মধ্যে দিয়ে যেটা প্রকাশ পায়, আমি ইলেকশনের দিনেই রাতে একটা টেলিভিশনে বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল এই ফলাফলকে কীভাবে দেখছেন, তখন ফলাফল কেবল আসতে শুরু করেছে, আমি বলেছিলাম যে যে ভারসাম্যহীন অবস্থায় নির্বাচন প্রক্রিয়া এবং ভোট গ্রহণ হয়েছে সেই ভারসাম্যহীনতার প্রতিফলন ফলাফলে এসেছে। কাজেই মানুষ জানে এইখানে আওয়ামী লীগের সংকটটা হলো, আইনত এই নির্বাচনটা হয়েছে, সংকটটা হলো নৈতিক বৈধতার, লেজিটিমেসির সংকট। আজকে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তি এই সরকারকে সমর্থন করেছে, তিনি ডিপ্লোম্যাট, আমি তো তার মতন জ্ঞানের যোগ্যতা আমার নাই, কিন্তু আমি বুঝি যে অভ্যন্তরীণ রাজনীতি আর কূটনীতি এর মধ্যে একটু পার্থক্য আছে। একটা দেশে একটা সরকার প্রতিষ্ঠিত থাকলে সে ইলেকটেড সরকার কি না ইউজারপার সরকার, সে তার লেজিটিমেসি আছে কি নাই, এটা ওই দেশের পাবলিকের বিষয়। বিদেশি সরকারগুলো তার সাথে কাজ করে, একটা এফেক্টিভ সরকারের সাথে কাজ করে, গত 5 বছর তো মানে 154টা আসনে নির্বাচন না হলে তো সরকার কাজ করেছে, তার কনসলিডেট করেছে, শক্তিও বাড়িয়েছে। এখন বিদেশি সরকারগুলো কাজ করবে, বিদেশি সরকারগুলো কিন্তু নির্বাচনকে কোনো বৈধতা দেয়নি, সরকার যে নির্বাচিত হয়েছে এবং ক্ষমতা প্রয়োগ করছে সেটিকে স্বীকৃতি দিয়েছে, নির্বাচন সম্পর্কে বলেছে যে অভিযোগগুলো এবং অনিয়মগুলো তদন্ত করুন। আর বিদেশি মিডিয়া গতকাল আপনার ভয়েস আমেরিকাতে খুব স্ট্রং ওয়ার্ডের একটা আপনি হয়তো পড়েছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া এই ইলেকশন কভার করার ক্ষেত্রে কী কী সমস্যায় পড়েছিল, এত বড় এত অভিযোগ থাকতেও মিডিয়াতে কেন অভিযোগগুলো রিফ্লেক্টেড হয় নাই, এ বিষয়ে দারুণ একটা আছে ওখানে। সেখানে আপনার প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রেস ইকবাল সোহান চৌধুরী, আমাদের বন্ধু সাংবাদিক, তিনি বলেছেন যে কিছু কিছু সাংবাদিক প্রতিবন্ধকতার সম্মুখে পড়তে পারেন, কিন্তু সাধারণভাবে মিডিয়া প্রতিবন্ধকার সময় এটা, এই যে কিছু কিছু সাংবাদিক প্রতিবন্ধকার সাথে পড়তে পারেন, সেটা কোন বিবেচনায় কেন পড়েছিল, এটা একটা মানে স্বীকার করা হয়েছে। কাজেই আমি বলছি যে আওয়ামী লীগের যে নৈতিক বৈধতার সংকট আছে, যেটাকে ইংরেজিতে লেজিটিমেসি বলে, হ্যাঁ মোরাল লেজিটিমেসি, সেই জায়গায় তাকে আমি মনে করি যে এই যে প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন, তিনি একটা চেষ্টা করতে পারেন, এত অভিযোগ যাদের, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কেমন তাদের সাথে একটা অ্যাপ্রোচমেন্টের চেষ্টা করতে পারেন। এবং 2014 সালের পরে যেমন বলা হয়েছিল যে একটা মিড টার্ম ইলেকশন হোক ওটা সংশোধনের জন্য, এখন তো ঐক্য জোট দাবি করছে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দাও, এটা একটু অবাস্তব আমি মনে করি, কিন্তু 2 বছর পর তো দেওয়া যায়, বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করার পর 2022 সালে তো একটা নির্বাচন দেওয়া যায়, সেটা দেওয়া হবে কি না বা আদায় করতে পারবে কি না সেইটা নির্ভর করবে ওই যে বিএনপি বললাম যে সে জনমত সংগঠন করতে পারে কি না। জনগণের মধ্যে তো প্রশ্ন আছেই নির্বাচন নিয়ে, নৈতিক প্রশ্ন তো আছেই, তাহলে তারা সংগঠিত করতে পারে, এইটাকে ক্যাশ করতে মানে পারার জন্য বিএনপি কি পলিসি মানে হওয়া উচিত বলে আপনি মনে করেন? 80-এর দশকে যখন
সত্তার সাহেব তখন বামরা বিশেষ করে সিপিবি ঘরানার যারা তারা বলছিল যে বিএনপি শেষ হয়ে যাবে সবটাই মানে বড় অংশই এরশাদের সঙ্গে চলে যাবে মার্শাল হওয়ার পরে কিন্তু তাদের এই বিশ্লেষণ ছিল কিন্তু র্যাঙ্কস যায়নি তরুণ যারা তারা সব কিন্তু একেবারে এই গৃহবধূ খালেদা জিয়ার পেছনে সমবেত হলো এবং তারা টিকে গেল আর কি এটা কিন্তু তারপরে কিন্তু আপনার প্রায় চল্লিশ বছর এই চল্লিশ বছরে অনেক কিছু বদলে গেছে আর কি এই চল্লিশ বছরে শেখ হাসিনা তার দল দেশ দেশের বাইরের গণ্ডিতে একটা জায়গা চলে গেছেন বিএনপির গত ১২ বছরে ক্ষমতায় থাকা না থাকার সময়টাকে কিন্তু তারা এবং বিশেষ করে দেখেন এই আর ২৪ দিন পরেই তো খালেদা জিয়ার এক বছর পূর্ণ হবে আর কি কখনো কি ভাবছে যে একটা গাছের পাতা নড়বে না এক বছরে এবং দেখেন একটা এই যে মিটিং যেগুলো মঞ্জু ভাই বললেন মিটিংটা কেন করতে পারছে না হু উইল লিড দ্য ইভেন্টস দশজন আলোচনায় বসলে যখন ৫০০ প্রশ্ন আসবে শ্রোতাদের মধ্য থেকে তখন উত্তর দেওয়ার কে আছে বা যে উত্তরটা আসবে সেটা কজনে মেনে নিবে কাজেই তাদের পক্ষে কিন্তু কোনো এই ধরনের ফোরামে বসা ইভেন মানে স্ট্যান্ডিং কমিটির মিটিং করাও কিন্তু খুব কঠিন আর কি কাদা ছড়াছড়ির জায়গায় যেতে পারে এই জায়গাটায় যদি আপনি যাই বলেন কাগজে কলমে বা রাষ্ট্রীয় আইনে খালেদা জিয়া বা তারেক রহমান ছাড়া তো আর বিএনপি চলবে না তারা যদি এইরকম কারো পিছনে ফুল সাপোর্ট দিতে পারেন যে এখন যে বিপর্যয় সেটা দলের বিশৃঙ্খল অবস্থা প্লাস রাষ্ট্রের তরফে বা সরকারের তরফে যেসব সমস্যা আসছে এগুলো আমরা কোনো চ্যালেঞ্জে যাচ্ছি না এখন আমরা সংযত পথে অগ্রসর হব যেমন ওই শেখ হাসিনা ২০০১ সিটি কর্পোরেশন ইলেকশন করলেনই না যে কমিশনার পদে বা মেয়র পদে গিয়ে তারা কেন সংঘাতে বিপদে পড়বে এইরকম আমরা ধীর পথে আগাবো এবং পলিসি ধরেন আজকে যারা বলছেন যে জামাত ছাড়ো ওই যে আমি ২০০১ বললাম যে বহু গবেষণা করে তারা বের করেছে যে বিএনপি জামাতের আদর্শগত এমন একটা জায়গা আছে যেটা সিমেন্টেড কেউ ভাঙতে পারবে না এবং তার যে পাবলিক ফলোয়ার যারা ৪০% ৪২% ৪৫% যাই ধরেন এইটাও বিচ্ছিন্ন হবে না এই ঐক্যকে তারা ক্ষতিকর মনে করে না সেই র্যাঙ্কস যদি আপনি এখন জামাতের সঙ্গে ছুটিয়ে দেন তাহলে বিএনপি থাকে বিএনপি যে মৌল আদর্শের ভিত্তিতে ১৫ আগস্ট ২১ আগস্ট এইটা বাদ দিলে বিএনপি থাকে না সেইটা যদি বলেন তাহলে তো একসময় কি এরকমই কি ছিল একেবারে বিএনপির সাথে যে ওই যে জরিপ যেটা বললেন আপনার যে ডেইলি স্টারে যেটি এরপর থেকেই তো বিএনপি মনে করলো যে তাকে নেওয়া দরকার ক্ষমতার জন্য কিন্তু তার আগ পর্যন্ত তো কিন্তু তারেক রহমান তো স্পষ্ট করেছেন একাধিকবার যে এটা শুধু ক্ষমতার না এটার মধ্যে আদর্শগত মিল আছে সহদর ভাই বলছেন কাজী বিএনপি এইটার বাদ দিয়ে যদি আসে এতে কি বিএনপি কি লাভবান হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এই জটে এই জটিলতা নিয়ে আলোচনা হলে বিএনপি কর্মীদের বান্ধব কিন্তু হতাশা আসবে কিন্তু কামাল হোসেন যে ফর্মুলা দিচ্ছেন যদি সেটা হয় যে বিএনপি জামাত ছেড়ে আসে তাইলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দৃশ্যপট তৈরি হতে পারে এবং যেটা মঞ্জু ভাই যেটা বললেন যে আওয়ামী লীগের এই ব্রুট মেজরিটি বলেন বা যেটা আপনি ব্যবহার করেন আগের একটা বাস্তবতা ওইটা নিয়েই ধরে বসে থেকে যে ঐক্যটা সেই ঐক্যটা তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি কতখানি যদি বিএনপি ওখান থেকে বের হয়ে আসে তার জন্য কঠিন কিন্তু তারেক রহমান বা বেগম খালেদা জিয়া তারা যদি দলের এক বা একাধিক নেতা তাদের উপরে বলেন যে ইয়েস গো অ্যাহেড উইথ দিস পলিসি তাইলে কিন্তু একটা শক্ত অবস্থানের আওয়ামী লীগ তার একক ক্ষমতা সেটার বিপরীত একটা দাঁড়াতে পারে যেটা দেশের জন্য ভালো হবে জি আমাদের এই আলোচনা চলতে থাকবে ধন্যবাদ অজয় দা মঞ্জু ভাই এবং মদিন ভাই তিনজনকে ধন্যবাদ আমাদের আগামীকাল আমরা এই আলোচনাটা শেষ করব আসলে বিএনপির গতির প্রকৃতি কী হবে কী হওয়া উচিত এগুলি সবই মতামত সবই বিশ্লেষণ আসলে যেটি হবে সেটা তো বিএনপি দল হিসেবে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন তবে অবশ্যই বড় রাজনৈতিক দলের উপরে সবারই জনগণের অধিকার আছে আলোচনা করা মতামত দেয়া সেই মতামতগুলো নিশ্চয়ই জনগণ যেটি ভাবে এবং তাদের সেই ভাবনাগুলো আমাদের অতিথিরা বা বিশ্লেষকরা
সেটি বিশ্লেষণ করেই তারা মতামতগুলো দেন। এই আলোচনাগুলো আমরা আগামী কাল পর্যন্ত অব্যাহত রাখব এবং নতুন সপ্তাহে এর পরের সপ্তাহে আমরা নিশ্চয়ই আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আসব। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় পুনঃপ্রচার হবে এবং আগামীকাল 6:20 মিনিটে আবার এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।